কদিন ধরে কলেজে দেখতে পাচ্ছি না, সেই জন্য দেখবেন কি করে। কদিন আগে তো বৃষ্টিতে ভিজে এলো, তারপর থেকে জ্বর, কিন্তু ডাক্তার ডাকতে দেবে না। কেন কেন, গরিব মামার পয়সা খরচ হয়ে যাবে, তাই গান শিখিয়ে টিউশনি করে নিজের খরচ নিজে চালাবেন, কেন জানেন? মামা, আমি ওর সঙ্গে কথা বলছি। আপনি জানেন আমি ততক্ষণে ছেলেটার পড়াশোনা জানেন আপনি। কেন এখানে এসেছি? তোমায় দেখতে। আমাকে আমাকে দেখতে? কিন্তু কিন্তু আপনি তো কথা দিয়েছিলেন আমাকে এড়িয়ে চলবেন। সে না বুঝে বলেছিলাম। একটা খারাপ মেয়েকে এর থেকে বোঝার আর কি আছে? তুমি তো খারাপ নও। খারাপ নই? তাহলে সেদিন টাকা দিয়েছিলেন কেন, কিসের জন্য? সেটা ভুল করেছিলাম। দেখো, যারা অভাবের জ্বালায় দেহ বিক্রি করে তারা টাকাটা কখনো ভোলে না। তুমি তো ভুলে গিয়েছিলে, তুমি তো ওদের দলে নও। কিন্তু আমি আমি যে কারোর সঙ্গে মিশতে চাই না, এটা বুঝতে পারেন না? পারি পারি বলে তো তোমাকে আরো বেশি করে বুঝতে চাই। আর যতক্ষণ তা না পাচ্ছি ততক্ষণ যে আমি নিজেকেই বোঝাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। তুমি এর থেকে চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। আর কখন করবে এসো না, আর কখন করবে এসো না, প্লিজ প্লিজ আপনি আমার সামনে থেকে চলে যাও। বিপাশা, তুমি অসুস্থ হয়ে যখন উত্তেজিত হয়ে না, আমি এলে যদি তোমার এরকম কষ্ট হয়, আমি আর কখনো তোমার সামনে আসবো না। চলে বিপাশা কিছু বললে, মানে ডাক্তার ডাকার কথা রাজি আমি চলি। আমি চলে যেতে পারবো না। না প্লিজ ভিজো না, কথা শোনো, অসুখ করবে যে। বুঝতে পারি একটা শর্তে, ডাক্তার ডাকতে দিতে হবে কিন্তু। আচ্ছা, আমি নিজেই ডাক্তার ডেকে নিয়ে আসছি। কতদূর চলে এসেছি সে খেয়াল আছে? আজ আমার খেয়াল করার দিন নয়। পাগলামি করো না, মামার বাড়িতে থাকি, রাত করে ফেরাটা উচিত হবে। আরে উচিত কো গুলি মারো, আজ অনুচিত কা দিন হ্যায়। গাড়ি ঘোরাও, শুনতে পাচ্ছো? গাড়ি ঘোরাও। সত্যি সত্যি বলছো? হ্যাঁ, যথা আজ্ঞা। কি জানিস,
গাড়ি খারাপটা তোমার ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত কি বলছো তুমি? আরে বিলিতি গাড়ি, এই যখন খারাপ হয় তখন হঠাৎ দুমদামি খারাপ হয়, আগে থেকে বোঝা যায় নাকি? মিথ্যে কথা, এতই যদি বোঝো তাহলে এই গাড়ি নিয়ে এত দূর এলে কেন? মনের আনন্দে চলে এসেছি। তোমাকে তোমাকে আমি কিছুটা বিশ্বাস করতে পারছি। আশ্চর্য, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? না, আমি তোমায় এত ভালোবাসি, তবু ভালোবাসলে কেউ এরকম বিপদে ফেলে না। বিপদ কিসের? গাড়ি গাড়ি ফেরার পথে না গিয়ে সামনের দিকে যাচ্ছে কেন? সামনের ডাক বাংলোয় তুমি বিশ্রাম নেবে আর আমি ততক্ষণে মিস্ত্রি ডেকে গাড়িটা সারাবার ব্যবস্থা করব। ডাকবাংলো? হ্যাঁ। তোমাকে তোমাকে সত্যি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। এখন 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 আমি বাড়ি থেকে কি করে মুখ দেখাবো বলো তো। ছিচি, তোমাকে আমি ঠিক সময় বাড়ি পৌঁছে দেব। আরে বাবা, আমার থেকে তোমার কোনো বিপদ হবে না, এটা অন্তত বিশ্বাস করতে পারো। এ হবে না বাবু, গাড়ির পাশটা খারাপ হয়ে গেছে। আপনি দুর্গাপুর থেকে পাশটা আনার, তারপর কালকে দেখা যাবে, আমি চলি। মিস্ত্রিটা বলে গেল যে একটা পার্টস নাকি খারাপ হয়ে গেছে, পাল্টাতে হবে। সেও আবার এখানে পাওয়া যাবে না, সে দুর্গাপুর ছুটতে হবে। এত রাতে কি মুশকিল বলো তো। তাহলে তাহলে কি হবে? না না, তুমি কিছু ভেবো না। মানে আমি যদি কোনো করে আমার স্টার্টটা করতে পারি না, তাহলে তোমাকে আমি ডেফিনেটলি পৌঁছে দেবো, তুমি ভেবো না। আর দেখো না, সারা রাত এই এই শরীর বাচ্চার পেছনে আমাকে পড়ে থাকতে হয়। না, তুমি ঘরে এসো, আমি বলছি ঘরে এসো। তুমি কি পাগল হলে নাকি? এভাবে বৃষ্টিতে কেউ ভেজে শিগগিরই ভিজে জামা খুলে ফেলো। না না, তাহলে আজকে রাত্রে ফেরাই হবে না। তুমি রাগ করবে না তো? না।